আপনি যদি লোনটা নেন তাহলে কোনো ইনকাম বা কোনো সিকিউরিটি লাগবে না। হ্যালো হ্যালো, কি কইছে? হ্যাঁ আমি বলছি স্যার, আপনার জন্য বাজাজ ফাইন্যান্সে একটা লোনের অফার দিচ্ছে, পার্সোনাল লোন। হ্যাঁ আপনি কি বাংলা বুঝতে পারছেন না আমি অন্য ভাষায় ল্যাঙ্গুয়েজে বলবো? বলেন বলেন, আমি বুঝতে পারছি। হ্যাঁ তো আপনার যে আপনার নাম কি কুশোর আলম? হ্যাঁ হ্যাঁ, আপনার জন্য বাজাজ ফাইন্যান্সে 1,03,000 টাকা লোনের অফার দিচ্ছে। এই লোনটা যদি হ্যাঁ 1,03,000, আর এই লোনটা যদি আপনি নিতে চান তাহলে কোনো ইনকাম প্রুফ বা কোনো সিকিউরিটি লাগবে না। আর লোনটা আপনি এক লাখ টাকা তো আমি নিজে নিয়ে আসতে পারবো, আমি আমাকে সিকিউরিটি কেন লাগবে? অত টাকা তো আমি নিয়ে আসতে পারবো। হ্যাঁ তো আপনি কি লোনটা নেবেন স্যার? লোনটা কি মানে কি কি ধরনের দিচ্ছে আমি বুঝতে পারছি না। বাজাজ ফাইন্যান্সের তরফ থেকে দিচ্ছে, আপনি যদি নেন তাহলে আপনাকে আর আপনাকে পার্সোনাল লোনের অফার দিচ্ছে, পার্সোনাল লোন। যদি আপনার প্রয়োজন হয় আপনি নিতে পারবেন, আর যদি প্রয়োজন না থাকে তাহলে ক্যান্সেল হয়ে যাবে। আর দিতে হবে না আবার? হ্যাঁ সেটাই, আপনি যদি নেন তাহলে আমরা যোগাযোগ করে দিব, আপনার সাথে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিব ব্রাঞ্চের সাথে। কি চাকরি দিবে ওখানে? চাকরি না, লোন দিবে, পার্সোনাল লোন। ক্যাশ টাকা পাবেন, আপনি লোন পাবেন। অ্যাপয়েন্টমেন্টটা কিসের জন্য, মানে চাকরির জন্য না লোন দেওয়ার জন্য অ্যাপয়েন্টমেন্ট দিতে? চাকরি না তো স্যার, লোন। আপনাকে লোন দিবে 1,00,000 টাকা। লোনটা যে দিবেন ব্রাঞ্চের সাথে আমরা যোগাযোগটা করে দিব, আপনি ব্রাঞ্চে গিয়ে লোনটা ডকুমেন্ট জমা দিতে হবে, তারপরে লোনটা আপনি পাবেন অ্যাকাউন্টে পাবেন। আর যদি 1,06,000 আপনার প্রয়োজন নাও থাকে আপনি কম করেও নিতে পারবেন অ্যামাউন্ট। আপনি কি কোনোদিন লোন নেন নাই? না, কিছু কিছু লোন নিলে আপনি জানেন না লোন নিলে যে ঘুরে দিতে হয় মাসে মাসে? না গো আমি নেইনি তো। এবার নিয়ে দেখেন, একবার নিয়ে দেখেন, নিলে আবার যদি পুলিশে ধরে। হ্যাঁ আমাকে তো পুলিশে বহুত প্রচুর ভয় লাগে আমাকে, আমাকে একদিন ধরে মারছিল সেই জন্য আমি এগুলা তো করতে পারবো না। হ্যালো, ঠিক আছে, ধন্যবাদ স্যার। আমি হ্যাঁ তো আমাকে দিবে না তো? না আপনি নিবেন না যখন তা কই পাবেন, নেওয়ার ইচ্ছা থাকলে আমরা দিতাম। পুলিশে না মারলে আমি নিব? আপনি কি বলছেন, আপনি পুলিশে কেন ধরবো আপনাকে? এটা আমি এক লাখ টাকা দিচ্ছ আমাকে, তো আমাকে কে পুলিশে জিজ্ঞেস করবে না কত কথা দিকে এসেছে 1,00,000 টাকা? নেন আপনি, আপনি 50,000 নেন, 70,000 নেন, যত লাগে আপনি অত নেন, 40,000 নেন, ওটাও দিব। 1,00,000 না নেন আপনি, নেন এমনি দিয়ে দিব আমাকে। আপনি তো খুব ভালো, আমাকে দিয়ে দেন, আমার অ্যাকাউন্টে পাঠিয়ে দেন, আমি নিব তো। কেন ঠিক আছে স্যার, ধন্যবাদ, আপনি লোন পাবেন না। এখন তো বলেছো পাবে বলে, বললে তো কথাটা তো ধ্যান দিয়ে আসতো বলতেছেন না, আপনি অন্য কথার দিকে যেতেছেন। আমি ভাবতেছি আমি ধামালি করতেছি আপনার সাথে, আমরা কোম্পানি থেকে কথা বলছি, আপনি যদি লোনটা নেন তাহলে নিতে পারবেন। আপনি ধেমালিতে নিতেছেন? ধেমালিতে নিচ্ছি না আমি, আমার ভয় লাগছে। একবার আমাকে পুলিশে মারছিল, ও বন্দুকের পিছনে নাল থেকে মেরেছিল। ঠিক আছে, তাও নিতে লাগবে না, ভয় লাগলে হবে, নিতে লাগবে না। ঠিক আছে, ধন্যবাদ। ধন্যবাদ।